সেনবাগ পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। রোববার সন্ধ্যায় সেনবাগ পৌরসভার 9 নং ওয়ার্ডে উট পাখি মার্কা নিয়ে কাউন্সিল প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ আবু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কাউন্সিল প্রার্থী আবুল কালাম আজাদ আবু আমাদের নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি নির্বাচিত হই এলাকা থেকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত করব এবং এলাকায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। নির্বাচিত হন তাহলে আপনি জনগণের জন্য কি করবেন ওই ওয়ার্ডে, এই বিষয়টি বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনবাগ পৌরসভা নির্বাচনে 9 নং ওয়ার্ড হতে আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে তাহলে আমি 9 নং ওয়ার্ড বাহুপুর হইতে সন্ত্রাস মাদক ও চাঁদামুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব এবং 9 নম্বর ওয়ার্ডে অসমাপ্ত কাজগুলা আমি সমাপ্ত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নং ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে আগামী 28 তারিখে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সবাই আমাকে উট পাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।